আসসালামু আলাইকুম জয় আইটি টু ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই ভিডিওতে পিকজেল ভার্স এর ডেইলি কম্বো সেটি কিভাবে অ্যাক্টিভেট করে ওয়ান মিলিয়ন থেকে শুরু করে থ্রি মিলিয়ন বা তারও বেশি আপনি কিভাবে আর্ন করতে পারেন সে বিষয়টি সম্পর্কে আপনাদের আপনাদের জানাবো পিকজেল ভার্স এমন একটি প্রোজেক্ট এটি হচ্ছে টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট আপনারা জানেন কিন্তু এই প্রজেক্টের পিছনে বাইনান্স সহ বেশ কিছু আপনার ওয়ালেট এবং এক্সচেঞ্জার এটার পিছনে কাজ করছে তার মধ্যে কয়েন আছে বাইবিট আছে তো প্রজেক্টটি খুবই স্ট্রং এটা আপনার হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে এরকমটাই আমরা মনে করছি তো এই প্রজেক্টে যদি আপনি এখনও জয়েন না করেন তাহলে আপনি যে কাজটি করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে জয় আইটি টু ফোর সেভেন ইউটিউব চ্যানেলের নামেই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই চ্যানেলে নিয়ে আস নিয়ে চলে আসবে এবং আপনি এরকম একটা পোস্ট দেখতে পাবেন সো এই পোস্টে এসে প্রথমে যে এক নম্বর জয়েন পিক্সেল পিক্স দিয়েছি এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আপনারা ইমেল দিতে বলতে পারে এবং ইমেল দেওয়ার পরে আপনি দেখবেন যে পাঁচশো পিক্স এখান থেকে পেয়ে যাবেন তো এই পাঁচশো পিক্সটা আপনি কালেক্ট করে রাখবেন কারণ এটার একটা ভ্যালু আছে কারণ এখান থেকে যে টোকেনটা আপনি আর্ন করবেন সেটা হল পিক্স টোকেন এবং এটার কিন্তু পরবর্তীতে আপনি এটা উইডো দেওয়ার সুযোগ থাকবে এবং ফাইনালি পিকজেলভার্স যেটা সেক্সি বট এটাতে জয়েন করার জন্য আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে সো আমি দুটোই দেখাচ্ছি জাস্ট এটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে চলে আসবে অর্থাৎ প্রথম লিঙ্কে আমি ক্লিক করলাম এই ড্যাশবোর্ডে আসার পর আপনার কত পিকজেল আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখানে অনেক ইনস্ট্যান্ট আপনি এটা পেয়ে যাবেন এরপরে আমরা যদি এখানে ব্যাকে যাই এই যে এই লিঙ্কটাতে আমরা যদি এখন ক্লিক করি এই টাইমগুলোতে আমাদের আসল কাজ ওইটাতে উপরেরটাতে জাস্ট একবার কাজ করতে হবে আর এটাতেই সবসময় কাজ করতে হবে সো সেকেন্ড লিঙ্কটায় যদি আমরা ক্লিক করি তাহলে এরকম লঞ্চ বোর্ড আসবে বা স্টার্ট বাটন আসতে পারে আপনি ফার্স্ট টাইম হলে স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার এরকম লঞ্চ বোর্ডটা আসবে তো এখানে এসে প্রথম যে কাজটা সেটা হলো প্রতি আট ঘন্টা পর এবং এখানে যে আপনার টোকেনটা তৈরি হবে সেটা জাস্ট ক্লেম করে নিতে হবে আমি এখানে ক্লেম করে নিচ্ছি এবং আমার ফোর মিলিয়ন ছিল ফোর মিলিয়ন ছিল এবং তার সাথে এটা যোগ হয়ে গেলো এবং ডেইলি আপনি এখান থেকে কত ইনকাম পাবেন মানে তিনশো আটাত্তর সেটা কিন্তু আপনার এখানে দেখাচ্ছে এছাড়া এখানে আপনার এই যে এরকম যদি ট্যাপটপ করেন আরও বৃদ্ধি পাবে বাট এই ট্যাপটপ করার প্রয়োজন নেই অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনার এটা জমা হয় জাস্ট আট ঘন্টা পর পর আপনি এখান থেকে ক্লেম করলেই হবে তো মূল আলোচনা হচ্ছে যে এখানে এই যে এই যে বটটা আছে ডেলি ডেলি ইনকামটা এটা আসলে কিভাবে বৃদ্ধি করা যায় এটার জন্য আপনি লেভেল আপ করতে পারেন আর লেভেল আপ করলে কিন্তু আপনার মানে এই যে কম্বো প্যাকেজ যেটা কম্বো কার্ড এটা মিলানোর পর কিন্তু আপনার ইনকামটা বেড়ে যাবে কিভাবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি আমরা কার্ডটা অ্যাক্টিভেট করার জন্য সাধারণত এই রিওয়ার্ড বাটনে ক্লিক করে থাকি তো এই রিওয়ার্ড বাটনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমাদের এটা অ্যাভেলেবল আছে যে অ্যাভেলেবল আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা কাজটা করব আর ডেইলি রিওয়ার্ড আমরা এখান থেকে পাবো সো ডেইলি রিওয়ার্ড কত পাবো সেটার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আজকে ক্লেম করে নিয়েছি ডে ওয়ানে আপনি এত পাবেন ডে টুতে এত পাবেন ডে থ্রিতে এত পাবেন ইত্যাদি ইত্যাদি সো এখানে এই যে ক্লেম নামক বাটনটা এই এত ঘন্টা পর এটা আবার চালু হবে এবং এখানে ক্লেম মাসার পর আপনি এখানে ক্লিক করার সাথে সাথে ডেইলি রিওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন এখন আসি হচ্ছে এই আমাদের যে কম্বো কার্ডের যে রিওয়ার্ডটা আছে সেটা নিতে হলে আমাদের এই প্লে বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে এইটার সিকোয়েন্স যদি আমি মিলাই তাহলে আমি এই যে সেভেন নাইন টু জিরো 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 অর্থাৎ সাত লক্ষ বিরানব্বই হাজার আমি এখান থেকে পাবো প্রায় ওয়ান মিলিয়নের কাছে তো এত কম এর পিছনে কারণটা হচ্ছে আমার লেভেল আপ করা নেই লেভেল আপটা কীভাবে করতে হয় সেটা একটু দেখে আসি লেভেল আপ করলে কিন্তু আমরা ওখানে কম্বো কার্ডের বিনিময়ে যে রিওয়ার্ডটা পাবে সেটা কিন্তু বৃদ্ধি পাবে আমাদের তো লেভেল আপ করার জন্য আমাদের যে প্রথম যে আর্ম সেকশনটা আছে সেখানে চলে আসলাম এখানে আসার পরে দেখেন এইখানে একটা জিনিস আছে প্লাস নামে একটা বাটন আছে তো আমরা এই প্লাস বাটনের উপর ক্লিক করবো সো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে এই যে আমার লেভেলটা কত আমার লেভেল কিন্তু ফোর লেভেল আমি এটা যত আপডেট করব তত আমার ওই রিওয়ার্ডের পরিমাণ বেড়ে যাবে সো আপডেট করার জন্য এখানে দেখেন আপডেট লেখা আছে সো আমি আপডেটে ক্লিক করলাম এবং আমাকে বলছে যে এই আপডেট করলে আপনার এই যে আশি হাজার টোকেন কিন্তু আমার ওখান থেকে কেটে নেওয়া হবে কয়েন কেটে নেওয়া হবে এর বিনিময়ে আমি ফাইভ লেভেল পাবো সো আমি এ রাজি এবং লেভেল আপ বাটনে জাস্ট ক্লিক করে দিলাম সো এটা ক্লিক করে দেওয়ার পর আমার দেখেন ফাইভ লেভেল হয়ে গেল এরপর আমি আরও লেভেল তৈরি করব আমি এখানে জাস্ট গে ক্লিক করে দিব এখন সো আমি এটা রিসিভ করে নিলাম যে ফাইভ লেভেল আমার হয়ে যাক এখন দেখবেন যে আমার ফাইভ লেভেল হয়ে গেছে আমি যদি এখান থেকে একটু ব্যাকে যাই আপনাদের এখানে কিন্তু দেখাতে পারবো যে আমার ফাইভ লেভেল হয়ে গেছে সো আমি আর একটু আপডেট করে নিচ্ছি এবং এইটা করতে গেলে আমার এক লাখ পঁচিশ হাজার টোকেন লাগবে আমি এটাও আপডেট করে নিচ্ছি সো এটি ক্লিক করলাম আমি এগেইন না আরেকটা করে নিচ্ছি এবং এখানে এক লাখ আশি হাজার টোকেন আমার কাটবে ইটস ওকে সেভেন লেভেল এবং আমি এইট লেভেল পর্যন্ত করে নিব চাইলে আপনি টেন লেভেল টুয়েলভ লেভেল আরও বেশিও করতে পারেন সো আমি নাইন লেভেলটাও মানে কমপ্লিট করে দিলাম আচ্ছা ওকে আমি টেন লেভেলটা ফাইনালি কমপ্লিট করে দিচ্ছি সো ডান আমি টেন লেভেল পর্যন্ত মানে আপগ্রেড করে ফেললাম আপনি চাইলে আপনার মতো করতে পারেন এখন কথা হচ্ছে লেভেল আপ করে আমাদের লাভটা কী লাভটা হচ্ছে যখন লেভেল আপটা আপনি করবেন তখন এই যে আমরা আছি এলো ফাইট ট্যাবের মধ্যে এই যে ফাইট লেখা রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার এনিমিদের সাথে ফাইট করার জন্য একটা গেম পাবেন এবং এখানে গেম খেলেও কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারেন এবং এই গেম খেলে যদি আর্ন করতে হয় ডেফিনেটলি আপনার লেভেল যত বেশি উপরে হবে তত বেশি আপনার উইন করার চান্সটা বেড়ে যাবে তো গেম চাইলে আপনি খেলতে পারেন আদারওয়াইজ এটা এভাবে আছে এভাবে রেখে দিতে পারেন তা আমি এখন আমি যে লেভেল আপ করার কারণে আমার রিওয়ার্ডটা আসলে কম বোকাটে কত হয় সেটা একটু দেখাতে চাচ্ছি আপনাদের রিওয়ার্ডে চলে গেলাম এবার আমি যে প্রথম যে লেভেলটা আছে এখানে জাস্ট ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করার পর এখন দেখেন একটু আগে আমার এখানে ছিল অল্প কিছু ছিল কিন্তু অর্থাৎ এক মিলিয়নের কিন্তু কম ছিল এখন যে যেটা আছে ওয়ান মিলিয়ন একান্ন লাখ দুই হাজার টোকেন কিন্তু আমি পাবো সে বুঝতেই পারছেন এখন কিন্তু হিউজ একটা টোকেন আমি পাচ্ছি এখন আপনি এটা এখানে দেখেন দশটা আপনার হলো এখানে কার্ড আছে দশটা কার্ড আছে এর মধ্যে আপনার চারটা কার্ড এখানে বেছে নিতে হবে তো এই চারটা কার্ড আপনি কি কি বেছে নেবেন সেটার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে চলে যাবেন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ক্লোজ করে দিলাম এগেন ব্যাকে আসলাম এই যে আমি এইমাত্র যে পোস্টটা করেছি এই যে দশই জুনে প্রতিদিন কিন্তু এখানে নতুন নতুন পোস্ট দেওয়া হবে সো প্রতিদিন নতুন নতুন পোস্ট আসবে আপনি এখান থেকে জাস্ট দেখে নেবেন যে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা এটা জাস্ট খুব ভালোভাবে এটা দেখে নেবেন সম্ভব হলে অন্য মোবাইল দিয়ে একটা ছবি তুলে নিয়ে আপনি হুবহু সেটা মেলাবেন তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে সবুজ কালার দেন এই বিড়ালটা তারপরে এই যে কাঁকড়া টাইপের এবং ফাইনালি এখানে হচ্ছে ব্লু কালার টাইপের একটা জিনিস আছে সো এইটা আমরা মেলাবো তো আমি এটা মেলানোর জন্য বা মাইন্ড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই যে সেকেন্ড লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন এটার উপর আমাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম এখানে চলে গেলাম এখন আমরা কম্বো কার্ডে রিওয়ার্ড সেকশনে চলে যাব রেওয়ার্ড সেকশনে গিয়ে প্রথম যে অ্যাভেলেবলটা আছে এই প্লে বাটনে আমরা জাস্ট ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা যেটা দেখলাম যে সবুজ এটাকে চেপে ধরে নিয়ে আসি এখানে নিয়ে আসবেন সো এটা চাপ ধরে এখানে নিয়ে চলে আসলাম এরপর আমাদের যেটা ছিল এই বিড়ালটা ছিল সো বিড়ালটা এরকম দেখবেন আনতে যাচ্ছেন কিন্তু অনেক সময় আসবে না এর জন্য কি করবেন এই বিড়ালটার দুই টিপ টিপ দিবেন দেওয়ার পর ও দেখবেন যে সিলেক্টেড হয়ে যাবে এবং ওকে টেনে ধরে ওখানে নিয়ে আসবেন এরপর আমাদের ছিল হচ্ছে এই কাঁকড়া টাইপেরটা এটা দিয়ে দিলাম এবং ফাইনালি আমাদের ছিল হচ্ছে এই যে ব্লু কালার যেটা আছে এই ব্লু কালারের এইটা ছিল সো এটা আমরা মিলাই দিলাম যখন এটা মিলাই দিবেন তখন আপনি যদি এখন চেকে ক্লিক করেন তাহলে এই পরিমাণ যে টোকেনটা আপনি দেখতেছেন এখানে সেইটা কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে আপনার যোগ হয়ে যাবে সো আমি চেকে ক্লিক করলাম চেকে ক্লিক করলে আমাকে দেখেন কনগ্রাচুলেশন বলছে এবং আমি যেটা বলছিলাম সেটা কিন্তু আমি আসলে পেয়ে গেলাম এবং ক্লেম বাটনে যদি আমি ক্লিক করি এটা কিন্তু আমার মূল ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে এবং এখানে দেখতেছেন আর এগারোটা ঘন্টা তিরিশ মিনিট পর আবারও কিন্তু এখানে টাক্ক আসবে গত প্রতি বারো ঘন্টা পর পর আসে এবং সেখানে কিন্তু এই কোন চারটা কার্ড ওখানে আসলে অ্যাড করে তুলতে হবে সে বিষয়ে টেলিগ্রাম পোস্টে অবশ্যই আপনাকে জানিয়ে দেবো আপনি আপনার কাজ হচ্ছে টেলিগ্রামে জয়েন করে রাখা এবং প্রতিনিয়ত নতুন পোস্ট আসলে একটু দেখা এবং সেটা দেখে দেখে আপনি এটা করার সাথে সাথে আপনি অনেকগুলো টোকেন কিন্তু ক্লেম করে নিতে পারবেন এবং প্রতিদিন এটা কিন্তু ফ্রিতে এটাও যেমন ফ্রি এটাও কিন্তু ফ্রি কোনো ধরনের পে করতে হবে না আর এখানে আরেকটা কাজ আছে সেটা হলো টাক্সের কাজ এখানে যদি আমরা টাক্সে চলে যাই তাহলে দেখতে পাবেন যে এখানে যতগুলো টাক্স আছে এগুলো যদি আপনি ফিল আপ করেন যেমন আমি এটা করেছি এটা করেছি এবং এগুলো করেছি এগুলো করলে যতগুলো টোকেন এখানে লেখা আছে ততগুলো টোকেন আপনি ফ্রিতে পাবেন যেমন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যাট থ্রি এটা বলছে আমি এটাতে জাস্ট ক্লেমে ক্লিক করলাম এখানে আসলে চ্যাটে লোকজন বেশি হয়ে গেছে বলছে রুম খালি নেই এটাও একই অবস্থা ওয়েট এ মিনিট এবং এখানে যদি ক্লিক করি সো আমাদের এখানে নিয়ে গেল এটা মূলত ফ্রি আছে এবং এখানে জাস্ট আমরা জয়েন ক্লিক করার সাথে সাথে এখানে যদি আমরা এখন ক্লেমে ক্লিক করি তাহলে দেখেন আরো দশ হাজার টোকেন এখান থেকে পেয়ে যাব। এবং যেটা যেটা আপনার কমপ্লিট হবে সেটা এই সবুজ নিয়ে আসবে আর যেটা যেটা কমপ্লিট স্টিল নাও হবে না সেগুলো কিন্তু আপনি এরকম জাস্ট দেখতে পাবেন তো এগুলো মাঝে মধ্যে চেক করবেন যখন রুম খালি থাকবে সেগুলোতে আপনি কিন্তু জয়েন করে নিতে পারবেন তো এই ছিল ব্যাপারটি এখন আপনি যদি আরো বেশি আর্ন করতে চান যেমন এইটুকু কাজ করতে করতে এখানে কিন্তু আমার অনেক কিছু এখানে গেছে এবং ডেইলি ইনকামটা আমার আগে যা ছিল তার থেকে কিন্তু এখানে বেড়ে গেছে আপনারা খেয়াল করে দেখেছেন এই এই ইনকামটা বেড়ে যাওয়ার পিছনে কারণ হলো আমি লেভেল আপ করেছি এবং এখানেও কিন্তু আমার ইনকামটা বেড়ে গেছে তো এখন কাজটা হচ্ছে কি এখানে আট ঘন্টা পরপর করার কথা বাট আমি এখানেই যদি এখন ক্লেম করি তাহলে কিন্তু এই পরিমাণটা কিন্তু আমার এইখানে যোগ হয়ে গেছে তো আট ঘন্টা পরপরই যে করতে হবে এমন না আপনি যখন সময় পাবেন তখনই ঢুকবেন এবং এখানে যে পরিমাণটা আপনি দেখবেন সেটা আসলে ক্লেম করে নেবেন যেমন চৌষট্টিটা হয়েছে এটা ক্লিক করার সাথে সাথে উপরে কিন্তু আমার এটা যোগ হয়ে যাবে আর আপনি চাইলে এই লেভেলটা যত বেশি পারেন এটা বৃদ্ধি করে নেবেন আর বৃদ্ধি করার জন্য জাস্ট প্লাস বাটনে ক্লিক করতে হবে সেটা আপনাকে আগেই দেখেছি ফাইনালি আসি হচ্ছে ইনভাইট করার ব্যাপারটায় আপনি যদি কাউকে ইনভাইট করতে চান তাহলে ইনভাইট করতে পারেন আমার যেমন থার্টি ফাইভ ইনভাইটার আছে রেফারেল আছে এদের কারণে কিন্তু আমার কতখানি কি ইনকাম হবে সেটা কিন্তু আমার লেখা আছে এদের টোটাল আর্নিংটা কত সেটা দেখাচ্ছে এবং তার কিন্তু ফাইভ আমি এখান থেকে পাবো তো এই হচ্ছে ব্যাপার আপনি চাইলে রেফার বৃদ্ধি করেও আপনার ইনকামটাকে আরো বেশি পাইলে দিতে পারেন এটা কিন্তু খুবই স্ট্রং এবং বলতে পারেন যে রিয়েল একটা প্রজেক্ট এই হাত ছাড়া করার কোনো হ্যাঁ তারপরে হচ্ছে পিকজেল ভার্স ইয়েস কয়েন এবং মেমিফি মাস্ট বি আপনার করা উচিত এটা অবশ্য অফিসে করবেন এবং সবগুলো প্রজেক্ট কিন্তু জয় আইটি টু ফোর সেভেন চ্যানেলে দেওয়া আছে এবং টাইম টু টাইম কিন্তু আপডেট আমি দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ অল আল্লাহ হাফেজ